আজ সানডে তো, কিছু স্পেশাল বানাবার দিন। আজকে আবার বাড়ির ফ্রিজ সাফ হওয়ার দিন, দেখুন না এই রেসিপিটা একবার বানিয়ে, কারণ যখন আজকে স্পেশাল বানাবেন তাহলে বাজারের তাজা ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন না, বাড়ির বাচ্চার সঙ্গে বড় সবাই খুব পছন্দ করবে, সবাই চেটে পুটে খাবে, ধোঁয়া ওঠা ভাত বা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি ফেল হবেন না, একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে যে বাজার থেকে চিকেনটা বাড়িতে নিয়ে আসা আছে হয়েছে ওটাতেই বানিয়ে ফেলুন। এখানে আমি 400 গ্রামের চিকেনের সঙ্গে 1 চামচ আদা, 1 চামচ রসুন, আর এখানে দেখুন 1 ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ বড় চামচের আমি দই ইউজ করছি। দইটা কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন, কারণ এতে জলটা ঝরিয়ে নিলেই বেশি ভালো হবে। এরপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, আর এর জলটা থাকলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি সাইডে রেখে বাকি উপকরণগুলো জোগাড় করে নেব। দেখুন আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে দিলাম। এরপর একটা মিক্সিং জার নিয়ে বেশ কিছুটা তাজা ধনে পাতা, আর এখানে হাফের মতো আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা আমি 5টা দিয়েছি, এটা বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তার সঙ্গে আমি এখানে 1 টুকরো আদা আবার কয়েকটা রসুন দিলাম। এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গেছে, কোনো রকম জল ইউজ করিনি, এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। তারপর 2 চামচ বড় চামচের তেল দিয়ে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একেবারে কুচো কুচো করে নিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা। পরে এরপর আমি এর উপর থেকে একটু গরম মশলা, গোটা গরম মশলা আর গোলমরিচ দিলাম, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিলাম। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা ভাজা পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দেখুন আমি এখানে আর 1/2 ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওইটা দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন না, বাচ্চারা যারা ক্যাপসিকাম চাইনিজ ছাড়া খেতে চায় না তারাও এটা খেতে খুব ভালো পারে। আর ক্যাপসিকাম খাওয়া তো খুব ভালো, এই সময় শীতে বাচ্চাদেরকে খাওয়ালেও দেখুন চিকেনে যখন দিয়ে দেবেন সব খাবে। এরপর আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম আমি দিয়ে দিলাম। এইভাবেই আমি আমার মেয়েকে খাইয়ে থাকি, ওই জন্যই আপনাদেরকে বললাম, অভিজ্ঞতা আছে না। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেব। এরপরে আমি খুলে দেখুন কালার, চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মিডিয়াম একদম স্লো ফ্লেমে রেখেছিলাম যাতে নিচের দিকটা ধরে না যায়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, দুর্দান্ত হয় এই রেসিপিটা, একবার বাড়িয়ে দেখুন না, শীতের দিনে একেবারে জমে যাবে। দেখুন চিকেনটা জল ছাড়তে শুরু করেছে। এরপর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধরে গুঁড়ো, 1 গাদা মশলা দেওয়ার কোনো দরকার নেই। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, আর লবণ পরে একটু দেখে নেব, কারণ আমি আবার যখন ধনে পাতা আর ক্যাপসিকামটা মেলাবো তখন যদি লবণটা কম পড়ে পরে একবার চেক করে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব। 10 মিনিটের মতো হওয়ার পরে দেখুন একেবারে চিকেনটা জল ছেড়ে দিয়েছে। এরপরে যদি আমি দইটা জল ঝরিয়ে না দিতাম তাহলে আরও অনেকটা জল বেরিয়ে যেত, লাস্ট অবধি চিকেনটা পুরো ঘেটে যেত, যার জন্যে দেখুন চিকেনটা অলরেডি হাড় ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার পুরো বাড়িয়ে দেবো। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর, কারণ চিকেনটা একটু চেক করে নিলাম, কারণ ঝালটা আমি আগেও 5খানা কাঁচা লঙ্কা ইউজ করেছি। এরপর আমি ধনে পাতা, ক্যাপসিকাম, বাটাটা দিয়ে দিলাম, দুর্দান্ত হয়। আর এই ওপর থেকে যখন এটা দেওয়া হয় এর একটা আলাদা ঘ্রাণ এর মধ্যে মিশে যায়, দারুণ লাগে, একবার বানিয়ে দেখুন। ধনিয়া চিকেন তো অনেক বানিয়েছেন, এইভাবে একবার ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। ধারে যে মশলাগুলো লেগেছিল ভালো করে এর সঙ্গে ঘষে ঘষে তুলে দিয়ে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দুর্দান্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে দিয়ে এটা একটু শুকনো নর্মাল হিটে রেখে শুকনো হওয়া পর্যন্ত এইভাবে একটু ফুটিয়ে নেব। তারপর এখানে দেখুন 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব, মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দারুণ আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আমি শুধু এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সব কিছু যাতে একসঙ্গে মিশে যায়, দেখুন মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, আর রেসিপি আমার কমপ্লিট। এবার গরম ধোঁয়া ওঠা ভাত হোক বা লুচি পরোটা কিছুর সঙ্গে পরিবেশন করে দিন, দেখুন কথা দিচ্ছি সব নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, খুব বেশি তেলও দিইনি তাও কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে। দেখুন চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা গরমাগরম সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই সিম্পল রেসিপিটা তাহলে একটা লাইক দেবেন। দেখুন চলে সার্ভ করে দেওয়া যাক।